নমস্কার বন্ধুরা, ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সন্ধ্যাকালীন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন উপগ্রহ স্যাটেলাইট অর্থাৎ স্যাটেলাইট চিত্রতে যখন আমরা দেখছি এই মুহূর্তে উইন্ডিতে, দেখুন বিভিন্ন অংশে কিন্তু মেঘ উঠছে। ঝাড়খণ্ড থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে মেঘ ওঠা শুরু হয়ে গেছে, এবং বাংলাদেশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘ ওঠা কিন্তু শুরু হয়ে গেছে বিভিন্ন অংশে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় শুরু হয়ে যাবে বৃষ্টি, হয়তো কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি শুরুও হয়ে গেছে, এবং কিছু জায়গায় হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যাবে। যে যে অংশগুলোতে বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে দেখুন সিউড়ি, রামপুরহাট এই জায়গাগুলি রয়েছে। আর এছাড়াও বাংলাদেশের মধ্যে একটি সিলেট, ময়মনসিংহ এবং তার আশেপাশের যত অংশ আছে বিভিন্ন অংশে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আর এখনও অবধি বৃষ্টি হবে। আর দেখতে পাচ্ছেন যে কলকাতার সাইডেও কিন্তু বেশ কিছু মেঘ আসছে। তবে সব মিলিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে এই মুহূর্তে রাত্রের দিকে, এবং পরবর্তী 10 দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, এবং আবহাওয়া দপ্তরের দেওয়ার নতুন প্রেস রিলিজ দেখাবো যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে। কারণ আবহাওয়া দপ্তরের প্রেস রিলিজে কিন্তু বিশাল পরিবর্তন হয়েছে, আর বৃষ্টির দিন কিন্তু বেড়ে গেছে, টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটি শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি কোন জায়গা থেকে দেখেছেন সেখানে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেখানে কি এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়েছে কিনা। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, আর আমাদের এই ভিডিওর নিচে একটু লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশনটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে এটা আমরা আপনাদেরকে দেখুন, এটাতে সব তো আমরা তো আপনাদেরকে মেঘ অর্থাৎ ব্লু মুডে দেখিয়ে দিলাম, এই মেঘটাকে যখন আমরা আয়ার মুডে দেখবো তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে মেঘ সেটা কিন্তু খুবই গভীর হয়ে উঠছে মেঘটি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর এই এবং তার আশেপাশের বোলপুর অংশে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এছাড়া আমলাপাড়া, হাঁসদিয়া, জঙ্গিপুর, সওদ, গোদ্দা, বারহাই, রাজমহল অর্থাৎ বিভিন্ন অংশে ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মালদা অংশেও মেঘ পৌঁছে গেছে, অর্থাৎ আমাদের বৃষ্টির সম্ভাবনা একটা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কয়েক ঘন্টার মধ্যে কিন্তু রাজশাহী অংশ এই মেঘ পৌঁছে যাবে, তারপরে দমকল, করিমপুর এই জায়গাগুলোতেও কিন্তু মেঘ পৌঁছে যাবে আমরা দেখতে পাচ্ছি। আর ইতিমধ্যে মালদা অংশ বিভিন্ন অংশে পৌঁছে গেছে, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, আর এই মেঘ কিন্তু আস্তে আস্তে বাড়বে। আর যদি বাংলাদেশেরটা দেখি, বাংলাদেশের মেঘটা কিন্তু খুবই গভীর মেঘ, যার জন্য জামালপুর, ফুলপুর, নীলতলাবাড়ি, ময়মনসিংহ, জলচা মাত্র 30 সাল বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বম্বরপুর প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই যে মেঘ সেটা কিন্তু তৈরি হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদম এটাকে অ্যানিমেশন হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কীভাবে মেঘটি ছড়াচ্ছে। তারপরে সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, তারপরে আমরা ইতনা, চাখাই, বারলেখা বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি মেঘ পৌঁছে গেছে ইতিমধ্যেই। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রত্যেকটি জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের মধ্যে পৌঁছানোর একটা সম্ভাবনা আমরা মানে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে সম্ভাবনা রয়েছে একটি। তবে আজ আবহাওয়া দপ্তর কী বলছে যে আজ বিকালে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে, মোট কথা বলতে গেলে আমরা প্রত্যেক দিন বিকালে যে আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি কিন্তু সেই আপডেটগুলো একদম অ্যাকুরেট হচ্ছে, এবং আবহাওয়া দপ্তর দ্বারা প্রেস রিলিজও একদম মিলে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদেরকে অনেকে কমেন্ট করে জানাচ্ছে। তবে এই মুহূর্তে যদি আমরা বায়ুর ঝাপটা মুড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিকেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু থাকছে, অর্থাৎ বিকেল এবং রাতের দিকে কিন্তু দীঘা এবং উপকূলবর্তী যত জায়গা আছে, নামখানা, ফ্রেশারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরবাড়ি প্রত্যেকটি জায়গায় কিন্তু পাথর প্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি হাওয়া বইবে, অর্থাৎ যে গরমটা থেকে যে রাত্রেবেলা যে হাওয়াটা মুক্তি করে দেয়, অর্থাৎ যে হাওয়াটা শান্তি দেয়, একটু ঠান্ডা পরিবেশ তৈরি করে, সেই হাওয়াটা থাকছে আজকে। আমরা দুপুরের আপডেটে দেখছিলাম যে এই হাওয়া চলে যাচ্ছিলো, অর্থাৎ ছিল না, তবে এই মুহূর্তে আপডেটে আমরা দেখতে পাচ্ছি সে হাওয়া কিন্তু থাকছে। আর দীঘা, কন্টাই, নামখানা, মন্দারমণি, জনপুত বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি যে এই হাওয়া থাকছে। আর এই মুহূর্তে কিন্তু হাওয়া বইছে কলকাতা সহ আশেপাশে যত অংশ আছে, খড়দা, চন্দননগর, হাবড়া, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাওয়া বইবে। এছাড়া রাজশাহী, মেহেরপুর, মালদা এবং তার আশেপাশে মানে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এই মুহূর্তে একটা ঠান্ডা হাওয়া বইছে, যার ফলে কিন্তু মানুষ একটু হলেও স্বস্তি পাবে। এবার চলুন দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তর কী বলছে এর সম্বন্ধে। একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তরের নতুন প্রেস রিলিজ কিন্তু দেখিয়ে দিই বিকেলের। তো বন্ধুরা আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের অর্থাৎ সাউথ বেঙ্গলের আবহাওয়ার এই মুহূর্তের আবহাওয়ার প্রেস রিলিজ, যেটা 18/5/2022 আজ ইভিনিং অর্থাৎ বিকেলে এবং সন্ধ্যের মধ্যে এই আপডেটটি ভ্যালিড। তো এটা যেটা করা হয়েছে ভ্যালিড তো আপাতত পরবর্তী 5 দিন 1, 2, 3, 4, 5, 6 দিন অবধি, কিন্তু এটা আমরা আপনাদেরকে দেখিয়েছি যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু এক বিশাল পরিবর্তন করা হয়েছে। দেখুন যে দুপুরবেলায় আমরা প্রেস রিলিজে কিন্তু দেখছিলাম আজ এবং কাল এই 2 দিনই প্রভাব ছিল, তবে 21
22-23 এই তিন দিনও কিন্তু এবার টানা প্রভাব করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই বৃষ্টির সম্ভাবনা কিন্তু এখনও টানা ছদিন 2-2-4-5-6 কিন্তু এখনও টানা এই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, যে সম্ভাবনা তৈরি হচ্ছে। যেমন নর্থ চব্বিশ পরগনাতে আওয়াজ বৃষ্টি আছে, সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া নদিয়া বিভিন্ন অংশে কিন্তু আজ দেখুন কোথাও কোথাও 40-50 কিলোমিটার, আবার কোথাও 30-40 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ার কথা বলছে আজ। এবং কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু হলুদ সতর্কবার্তা প্রত্যেকটি জায়গাতে আজ রয়েছে। এবং আগামীকালও থাকবে, 8-19 থেকে 20-র মধ্যেও থাকবে দেখতে পাচ্ছেন, এবং ঝড়ো হওয়া আগামীকালও থাকবে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা আগামীকালও কিন্তু বলা হচ্ছে। এবং পরশুও কিন্তু তা বলা হচ্ছে, যখন 20-21-এর মধ্যে হলুদ সতর্কবার্তা থাকছে। আর 21-22 আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর তরফ থেকে এক্সটেনশন করা হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে 22-23 করা হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা। অর্থাৎ এখন কিন্তু টানা 5 দিন আপাতত বৃষ্টি এবং বজ্রপাত ঝড়ের সম্ভাবনার কথা আমাদেরকে জানাচ্ছে আবহাওয়া দপ্তর, হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছে। এখন এই আপডেটটা হয়তো আগামীকালও চেঞ্জ হতে পারে, তার জন্য কিন্তু আপনাদেরকে আমরা প্রত্যেক দিন বলবো যে ইয়ে করে রাখবেন, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখবেন, যে প্রত্যেক দিন কিন্তু আপডেটের পরিবর্তনটা যাতে আমরা আপনাদের কাছে প্রোভাইড করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা উত্তরবঙ্গের আবহাওয়া যাবো, যে উত্তরবঙ্গ কী বলাচ্ছে, সেম আছে না চেঞ্জ হয়েছে, উত্তরবঙ্গটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, উত্তরবঙ্গের আপডেট অনুযায়ী দেখুন 18-5 ইভিনিংয়ের যে আপডেট করা হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে যে যেমনটি দুপুরবেলা ছিল তেমনটি কিন্তু এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গের আপডেটে কিন্তু কিছু চেঞ্জ হয়নি, যেমনটি ছিল দুপুরবেলা একদম অ্যাকুরেট রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে যেমন আবহাওয়া ছিল তেমনই থাকবে আপাতত, এটাই বলছে আমাদের আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল কী হবে সেটা আগামীকালের আপডেটে আপনারা পেয়ে যাবেন, যদি কোনো চেঞ্জ হয়ে থাকে অবশ্যই পেয়ে যাবেন। এবার চলুন দেখে নেওয়া যায় রিজিওনাল ওয়েদার, অর্থাৎ বিহার থেকে ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, ত্রিপুরা কী বলা হচ্ছে, আন্দামান আইল্যান্ডে কী বলা হচ্ছে। তোমাদের দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখানে রিজিওনাল ওয়েদার, অর্থাৎ 18-5-2022 ইভিনিংয়ের যে আপডেট করা আছে তাতে কিন্তু বিশাল চেঞ্জ করা হয়েছে। এই মুহূর্তে সাব হিমালয়, ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ হিমালয় সংলগ্ন ওয়েস্ট বেঙ্গলের যেসব অংশগুলি আছে সেখানে কিন্তু ইতিমধ্যেই টানা 5 দিন হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টি এবং বজ্রপাতের সঙ্গে ঝড়ো হওয়ার, যে যার ফলে কিন্তু দেখুন কোথায় কোথায় বলে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, দ্য থান্ডারস্টর্ম উইথ লাইটিং অ্যান্ড 1-2 প্লেস, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। অর্থাৎ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের, এছাড়া সিকিমে 2 দিন ছিল তেমন 2 দিনই রয়েছে, কিন্তু গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ গঙ্গা সংলগ্ন যত ওয়েস্ট বেঙ্গল আছে সে সমস্ত কিন্তু জায়গায় আমরা দেখতে পাচ্ছি গঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে সতর্কবার্তা ফের দিয়ে দেওয়া হয়েছে। বিহারেও আমরা দেখতে পাচ্ছি টানা 5 দিন দিয়ে দেওয়া হয়েছে, ঝাড়খণ্ডও টানা 5 দিন, আর ইন্টারের ওড়িশা যেটা আছে সেটা কিন্তু 2 দিন হবে, তারপরে এই 2 দিন হয়তো ক্লিয়ার থাকবে, তারপরে অর্থাৎ 5 দিনের বেলায় কিন্তু প্রভাব থাকতে পারে। কোস্টাল ওড়িশার দিকে 2 দিন রয়েছে, তার পরবর্তী 2 দিন নীল থাকবে এবং পরবর্তী 5 দিনের দিন কিন্তু হতে পারে প্রভাব। তারপরে আন্দামান এবং নিকোবর যদি দ্বীপপুঞ্জ যেটা বলা হচ্ছে টানা 4 দিন সম্ভাবনা, এবং নিকোবরে কিন্তু টানা 3 দিন সম্ভাবনা আপাতত দেখাচ্ছে আবহাওয়া দপ্তর, যার ফলে কিন্তু হলুদ সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে জারি করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা আপনাদেরকে লেটেস্ট নিউজে আপনাদেরকে জানিয়ে দিলাম আজ বিকেলের ইভিনিংয়ের আপডেট। এবার চলুন চলে যাওয়া যাক বজ্রবিদ্যুৎ মোড়ে, আমাদেরকে কী বলছে উইন্ডি। তো বন্ধুরা আমরা চলে আসলাম এখানে বজ্রবিদ্যুৎ মোড়ে, এবং বজ্রবিদ্যুৎ মোড়ে এই মুহূর্তে যদি আমাদের উইন্ডি দেখায় সেটা হচ্ছে দেখুন যেমন জায়গা থেকে মেঘ উঠেছে তেমনভাবে কিন্তু উইন্ডি আমাদেরকে দেখা যায় যে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে। যেমন আমাদের হুডা, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, সোনামুখী, বলরামপুর, জামশেদপুর, রঘুনাথপুর, খাতড়া, আসানসোল, চিত্তরঞ্জন অংশ রয়েছে, শিউরি রয়েছে, এবং ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, এই পাশে বেড়ামারা, লালপুর, রাজশাহী, পুঠিয়া, মোহনপুর, তরস সমেত বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। এছাড়া মালদা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন যে রাজমহল, শিবগঞ্জ, বারহাট সমেত বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন অংশ কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আমড়াপাড়া, হাজদিয়া, দমকা সমেত, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে কালাই, মেহেরপুর, রাজশাহী, সিলেটের ওপরে যেহেতু এখান থেকে মেঘ উঠেছে ময়মনসিংহের, এখানেও কিন্তু আপাতত বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে, এটা কিন্তু আমাদেরকে বলছে উইন্ডি। এছাড়া খুলনা সমেত অভয়নগর, যশোর, নেত্রকোনা, মোগড়া, বালিকান্দি, দামুদা, আলামডাঙ্গা, বাংশা বিভিন্ন অংশে। তো এই আপডেটটা যখন আমরা এটাকে আবারও প্লে করে দেখুন, প্লে করে রাতের দিকে হয়তো কলকাতা সংলগ্ন অংশে একটু বৃষ্টির সম্ভাবনা যেমন গতকাল হয়েছিল, ছিটে বোটা মেঘ চলে এসেছে কলকাতার ওপর, হয়তো তেমন একটু হতে পারে, তবে এটা 100% ধরবেন না, সেটিকে হয়তো কলকাতা হতেও পারে না হতেও পারে এমন পরিস্থিতি, কিন্তু হয়তো একটু ঝড়ো হওয়া আপনারা পেতে পারেন, যার ফলে কিন্তু একটু ঠান্ডা আরামদায়ক একটু ঠান্ডা পরিবেশ তৈরি হতে পারে, যার ফলে এত গরম থেকে কিন্তু মুক্তি পেতে পারেন। কিন্তু আগামীকালও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায়, তবে 20-তারিখেও গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা, তবে 20-তারিখের পর থেকে হয়তো একটু কমতে পারে। 21-তারিখে গিয়ে দেখতে পাচ্ছি যে 21-তারিখে কি কোনো প্রভাব থাকবে, হ্যাঁ 21-তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি প্রভাব থাকবে, সঙ্গে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, আগরতলা সমেত ত্রিপুরার প্রত্যেকটি জায়গায়, এছাড়া অসম, উত্তরবঙ্গে
থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। খুলনা সমেত বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন দক্ষিণবঙ্গেও কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ যেটা আমাদের আবহাওয়া দপ্তর বললো এক্স্যাক্টলি সেটাই কিন্তু হতে চলেছে। বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে, অর্থাৎ ভারী বৃষ্টি আসছে এবং কোথাও কোথাও ঝড়ও কিন্তু আসতে সম্ভাবনা হয়েছে, অর্থাৎ টানা এবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই বর্ষা কিন্তু আসতে পারে এই প্রভাব থেকে। আর আন্দামানে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু যথেষ্ট পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ আন্দামানে কিন্তু ফিশারম্যানদের জন্য অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রেস রিলিজে। তবে সেটা আমরা আপনাদেরকে দেখাইনি, পরবর্তী আপডেটগুলোতে অবশ্যই দেখিয়ে দেবো। তো আন্দামানেও কিন্তু এই মুহূর্তে প্রভাব আমরা দেখতে পাচ্ছি, আর দক্ষিণবঙ্গে আপাতত টানা ঝড় বৃষ্টির সম্ভাবনায় আমাদেরকে দেখাচ্ছে উইন্ডি। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে আরও কী কী পরিবর্তন হতে পারে সে সমস্ত আপডেট পেতে এবং কবে বর্ষা আসছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেই সমস্ত জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।